132তম জোরান্ড কাপে ডার্বির টিকিট নিয়ে চলে বিতর্ক, আর সমর্থকদের বিক্ষোভের সাক্ষী ছিল তিলোত্তমার প্রাণকেন্দ্র ময়দান। কিন্তু কী নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল গতবার? অফলাইনে টিকিট পাওয়া নিয়ে। তাই এবছর 133তম জোরান্ড কাপে শুধুমাত্র ডার্বির জন্য নয়, কলকাতার তিন প্রধানের অন্যান্য ম্যাচের জন্যও অনলাইনের পাশাপাশি অফলাইনে ক্লাবের কাউন্টার থেকে দেওয়া হবে টিকিট। 133তম জোরান্ড কাপ বোধনের 48 ঘন্টা আগে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ রায়। শুধুমাত্র তাই নয়, ডার্বি ছাড়া তিন প্রধানের ম্যাচ যারা যুব ভারতীতে খেলবে তারা 5,000 টিকিট পাবে এবং ডার্বিতে দুই দলই 5,000 করে টিকিট পাবে। এমনকি কিশোর ভারতী স্টেডিয়ামের ম্যাচ হলে প্রত্যেক প্রধান পাবে 2,000 করে টিকিট, এমনটাই জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ রায়। শনিবার থেকে ভারতীয় ক্রিকেটে শুরু হচ্ছে নতুন যুগ। ইন্ডিয়া টিমের প্রধান গৌতম গম্ভীরের হাত ধরে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-20তে নামছেন তরুণ ভারতীয় দল। আর এরই মধ্যেই বৃহস্পতিবার অনুশীলনের সময় পায়ে চোট লাগে মোহাম্মদ সিরাজের। বেশ কিছুক্ষণ সময় চিকিৎসকদের সঙ্গে কাটাতে হয় তাকে। চোট লাগবার কারণে শনিবারের প্রথম ম্যাচটি তিনি খেলতে পারেন কিনা এখন সেটাই দেখার। মোহনবাগান সুপার জায়ান্টকে ISL লিগ শিল্ডে জিতিয়ে দায়িত্ব ছেড়েছেন অ্যান্টোনিও লোপেজ হাবাস। এবার তিনি 2 বছরের জন্য দায়িত্ব নিলেন আই লিগের দল ইন্টারকাশির। শোনা যাচ্ছে এই জোরান্ড কাপের পর থেকেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন। শেষবার আই লিগে চতুর্থ স্থানে শেষ করেছিল কাশি। এবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই হাবাসকে কোচ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অলিম্পিক্সের দুরন্ত শুরু ভারতীয় তীরন্দাজি দলের। দলগত বিভাগের সরাসরি কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করলেন দীপিকা কুমারী, অঙ্কিতা বকার এবং ভজন করকে নিয়ে গড়া ভারতীয় মহিলা দল। শুধুমাত্র তাই নয়, পুরুষদের দলও জায়গা করে নিয়েছে শেষ 8-এ। সেই দলে আছেন ধীরাজ বোমাদেবারা, তরুণদীপ রায় এবং প্রবীণ যাদব। র্যাঙ্কিং অনুযায়ী পুরুষেরা তৃতীয় স্থানে রয়েছে এবং মহিলারা চতুর্থ স্থানে শেষ করে। পুরুষদের দলের সংগ্রহ 2013 পয়েন্ট। শীর্ষে রয়েছে দক্ষিণ কোরিয়া, তাদের পয়েন্ট 2049। দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স, তাদের পয়েন্ট 2025। পাশাপাশি ধীরজ ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে দুরন্তভাবে শেষ করেন চতুর্থ স্থানে, তার ঝুলিতে রয়েছে 681 পয়েন্ট। তরুণদীপ রয়েছে 14 নম্বরে, তার অর্জিত পয়েন্ট 674। অন্যদিকে প্রবীণ শেষ করেন 39 নম্বরে, তার পয়েন্ট 658। মহিলাদের ব্যক্তিগত বিভাগে র্যাঙ্কিং রাউন্ডে 26 বছর বয়সী অঙ্কিতা শেষ করেন 11 নম্বরে, তার অর্জিত পয়েন্ট 666। ভজন শেষ করেছেন 659 পয়েন্টে, তার নম্বর 22। দীপিকার সংগ্রহে রয়েছে 658 পয়েন্ট, তিনি আছেন 23 নম্বরে। ভারতের মেয়েরা মোট 1983 পয়েন্ট সংগ্রহ করেছে। মহিলা বিভাগের তীরন্দাজিতে প্রথম স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া, তাদের সংগ্রহে রয়েছে 2046 পয়েন্ট। দ্বিতীয় স্থানে চীনের সংগ্রহে রয়েছে 1996 পয়েন্ট। যদি কোয়ার্টার ফাইনালে জিততে পারেন ভারতের মেয়েরা, তাহলে শেষ 4-এ দক্ষিণ কোরিয়ার সামনে পড়তে হতে পারে তাদের। অঙ্কিতা এগিয়ে থাকায় তিনি মিক্সড টিমে নামবেন ধীরজের সঙ্গে জুটিতে। যোগ্যতা অর্জন করলেন ধীরজ এবং অঙ্কিতা। বিশেষ ধরনের স্বল্প অক্সিজেন চেম্বারের সাহায্যে নিজের ফিটনেস বৃদ্ধি থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিদ্বন্দ্বিতার বিরুদ্ধে খেলে প্রস্তুতি নেওয়া। অপ্রতিরোধ্য পিভি সিন্ধু, তৃতীয় অলিম্পিক্স জেতার জন্য প্রস্তুতি চরমে। সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছে খুব একটা ভালো ছন্দে নেই সিন্ধু। ভারতীয় কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড়ের আশা, অলিম্পিক্সে ব্যাডমিন্টনের হ্যাট্রিক করবেন এবার সিন্ধু। সেখানে বিশেষভাবে তৈরি হাইপোক্সিক চেম্বারে দুরাত ঘুমিয়েছিলেন সিন্ধু। এই চেম্বারের ভিতরে অক্সিজেনের মাত্রা থাকে কম এবং অতি উচ্চতায় খেলতে হলে ক্রীড়াবিদদের অক্সিজেন সমস্যায় ভুগতে হয়। তাই হাইপোক্সিস চেম্বারে একজন ক্রীড়াবিদকে উচ্চতায় খেলার জন্য তৈরি করে দেওয়া হয়। রুদ্ধশ্বাস জয় মোহামেডানের। ম্যাচের 86 মিনিটে 10 জন হয়ে যাওয়া সত্ত্বেও পাঠচক্রকে 2-1 হারিয়ে জয়ের স্মরণেতে প্রত্যাবর্তন মোহামেডান স্পোর্টিংয়ের। নেপথ্যে রয়েছে সুপার সাব মোহিতোষ দল। কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে আগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে 1-3 গোলে বিপর্যস্ত হওয়ার পর মোহামেডান সুপার সিক্সের যোগ্যতা অর্জন করা নিয়েই উঠতে শুরু করেছিল প্রশ্ন। বৃহস্পতিবার নৈহাটি স্টেডিয়ামে এ গ্রুপ পয়েন্ট টেবিলে সব দলের শেষে থাকা পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচে 21 মিনিট মোহামেডান অধিনায়ক তন্ময় ঘোষের শট পোস্টে লাগে। ফিরতি বল জালে জড়িয়ে দেন ইসরাফিল দেওয়ান। দ্বিতীয় অর্ধে শুরু হওয়া 3 মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে 1-1 করেন পাঠচক্রের দেবাশিস হালদার। 27 জুলাই থেকে অলিম্পিক শুরু হলেও 24 জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে অলিম্পিকের ফুটবল ম্যাচগুলি। বুধবার একদিকে যেমন আর্জেন্টিনা এবং মরক্কো মুখোমুখি হয়েছিল, অন্যদিকে মুখোমুখি হয়েছিল স্পেন এবং উজবেকিস্তান।
প্যারিস অলিম্পিকে যে সমস্ত ইভেন্ট রয়েছে তার মধ্যে অন্যতম ফুটবল। আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং জার্মানির মতো বিশ্বের শীর্ষস্থানীয় ফুটবল দলগুলি সোনার পদকের লড়াইয়ের জন্য তৈরি। পিছিয়ে নেই ব্রাজিল, আর্জেন্টিনা। অলিম্পিক ফুটবল বরাবরই নতুন প্রতিভার জন্য দিয়ে এসেছে। লিও মেসি, ডি মারিয়া, নেইমার খেলে গেছেন অলিম্পিক্সের মঞ্চে, সোনা জিতিয়েছেন দেশকে। 1908 সালে প্রথমবার অলিম্পিক্সে অন্তর্ভুক্ত হয়েছিল ফুটবল, তবে বর্তমানে অলিম্পিক্সে অনূর্ধ্ব 23 দল পাঠানো হয়। তার মধ্যেও বেশ কিছু বিখ্যাত ফুটবলার রয়েছেন ফ্রান্স, আর্জেন্টিনার মতো দেশগুলিতে। এবারের অলিম্পিক্সে অংশ নিয়েছে মোট 12টি ফুটবল দল। 12টি দলকে 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ তে রয়েছে ফ্রান্স, নিউজিল্যান্ড, পাপুয়া নিউ গিনিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে ইরাক, মরক্কো, আর্জেন্টিনা এবং ইউক্রেন। গ্রুপ সি তে রয়েছে স্পেন, মিশর, ডোমিনিকান রিপাবলিক এবং উজবেকিস্তান। গ্রুপ ডি তে রয়েছে জাপান, ইসরায়েল, ম্যালি এবং প্যারাগুয়ে।